হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা তো এখন হচ্ছিল আমরা রাস্তার ধারে দাঁড়িয়ে আছি আমরা যাচ্ছি আলিপুরদুয়ার আমার বাড়ি। সে যাচ্ছি কিসের জন্য সেটা হচ্ছে ভোট দিতে যাচ্ছি ভোটের জন্য তো যাচ্ছি হচ্ছিল বাইকে বুঝতেই পারছো শিলিগুড়ির থেকে আলিপুরদুয়ার যাওয়াটা কতটা বাইকে যাওয়া কি অবস্থাটা হতে পারে তোমরা বুঝতেই পারছো তো পুরো পাটা পুরো ব্যথা হয়ে যায় সেই জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে দেরে একটু রেস্ট নেই আর কি হাঁটা চলা করি কিছু করার নেই বাস ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছিলো না আর বাসে মানে রাস্তা প্রচণ্ড খারাপ আর ওদিকে এক ব্রিজ ভেঙেছে সেই জন্য মানে অনেকটা হ্যারাসমেন্ট হয় বাসে গেলে তো ভাবলাম যে আমরা বাইকে এর আগেও অনেকবার গিয়েছি মানে আলিপুরদুয়ার তো ভাবলাম যে বাইকেই চলে যায় অত ঝামেলা করে আপনি দুদিনের জন্য তো বেডিং ফেডিংও হবে না বাইকেই চলে যাই একটু কষ্ট হয় ব্যথা ট্যাথা হয়ে যায় পাঠাগুলো তবুও ভাবলাম ঠিক আছে একটু রেস্ট নিয়ে নিয়ে যাবো তো তিন জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম রেস্ট নিতে তো এখন আমরা মোটামুটি আলিপুরের কাছে পৌঁছে গেছি আমি শুরু থেকে ভিডিও করিনি আর বাইকে যেহেতু আমার কাছে টাইপড নেই হাত দিয়ে ফোন ধরে আমাকে ভিডিও করতে হয় সেই জন্য আমার অতটা সাহস হচ্ছিল না কেননা ফট করে যদি ফোনটা হাত থেকে পড়ে যায় যেহেতু প্রচুর স্পিডে বাইক চালানো হচ্ছিলো হাওয়ার হাওয়ার যে সেটা আসে না ওটাতে পড়েও যেতে পারে কোনো গ্যারেন্টি নেই সেই জন্য করছিলাম না তো ভাবলাম এখন করি কেননা এই যে দেখতে পাচ্ছ এই মন্দিরটা এই মন্দিরটা হচ্ছে আমার মামার থাকে এই মন্দিরে পুরোহিত হচ্ছে আমার মামা এটা হলো হাসিমারা তোস্যা মন্দির এখানে পুরোহিত হচ্ছে আমার মামা আমার নিজের মামা আমার একটাই মামা তো উনি হচ্ছে পুরোহিত তো ভাবলাম যে মন্দিরটার সামনে এসে ভিডিওটা স্টার্ট করি তো এটা আমরা আধা রাস্তায় গিয়ে তখন মানে খাওয়া মানে এটা করেছিলাম যেহেতু সকাল সকাল বেরিয়েছি ও রান্নাবাড়িও করিনি একটু ভেজাল মানে ভেজাল ছিল সেই জন্য রান্নাবাড়িও করিনি তো ভাবলাম রাস্তাতে টিফিনটা করিনি সেই জন্য রাস্তাতেই টিফিনটা করেছিলাম হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আমি ব্লগটা স্টার্ট করেছিলাম কালকে গতকালকে যখন আমরা মানে আসলাম আলিপুরে তো আস্তে আস্তে আমাদের পনি চারটা বেজে গেছে তারপর এসে যেহেতু রাস্তায় খাওয়া দাওয়া করে নিয়েছি তখন এসে আর খাওয়া দাওয়া করিনি একবার রাত্রে খাওয়া দাওয়াটা করেছিলাম তারপরে আর কালকে আর কোনো ভিডিও করিনি তো ভাবলাম আজকে আমি স্টার্ট করে দিই তো এখন বাজে হচ্ছিলো কটা বাজে সাড়ে বারোটা হবে তো আমাদের স্নান ধান সবার শেষ সকালে খাওয়া মোটামুটি নটা সাড়ে নটার সময় হয়ে গেছে অনেক সকাল হয়ে গেছে যেহেতু আজকে ভোট ছিল ভোটের জন্যই আসা আমাদের এখানে সেই জন্য ভোট দিয়ে সকাল সকাল চলে গেছি ফাঁকা ছিল দিয়ে চলে এসছি আর তো এসে মুখ টুক দিয়ে চা খেয়ে একটু পরে ভাতটা খেয়ে নিয়েছি তো দুপুরে রান্না হচ্ছে রান্না হচ্ছে অনেক কিছু আইটেম আজকে লাউ ঘন্ট আছে তিতার চচ্চড়ি আছে সজনে দিয়ে তারপরে আর কি মাছ কুটি মাছ পড়ল কি এনেছে তারপর হচ্ছে আবার কাতল মাছ না রুই মাছ এনেছে সেগুলো হচ্ছে রান্নাবাড়ি তারপর কুটি মাছের চচ্চড়ি কুটি মাছের চচ্চড়ি আর কি কাতল মাছ না কাতল মাছের কালিয়া কাতল মাছের কালিয়া লাউ ঘন্ট লাউ ঘন্ট আর তিতা চচ্চড়ি তেলের বড়া তেলের বড়া প্রচুর আইটেম আমার শাশুড়ি মা এসে বলে দিয়ে গেল লাউ ঘন্ট তিতার চচ্চড়ি সজনা দিয়ে তিতার চচ্চড়ি তারপর হচ্ছে কাতল মাছের কালিয়া পুঁটি মাছের চচ্চড়ি না পুঁটি মাছের চচ্চড়ি আর হচ্ছে চাটনি এ হচ্ছে আইটেম তো মোটামুটি রান্না হয়ে গেছে এখন শুধু ইয়ে বাকি আছে কাতল মাছটা বাকি আছে আর রান্না হয়ে গেছে সকালে রান্নাও খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো সকালে কালকে কি বলে পনির আলু দিয়ে রসা করেছিল সেগুলো ছিল রসা টসা ওটাও ছিল তারপরে সকালে বড়া ভাজলো বাঁধাকপির বড়া বেগুন ভাজা এইসব দিয়ে সকালে খাওয়া হয়ে গেল বড়া বেগুন ভাজা পনির তরকারি হ্যাঁ তো এগুলো দিয়ে খাওয়া হয়ে গেছে সকালে দুপুরের হয়ে আসছে আর দুপুরে এখানে মানে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া টাইম টু টাইম একদম সকাল দশটার আগে সকালে খাওয়া হয়ে যাবে দুপুরে খাওয়া মোটামুটি দেড়টার থেকে দু দুটোর মধ্যে দুপুরে খাওয়া কমপ্লিট হয়ে যাবে ওই রাতেও সাড়ে নটা থেকে দশটার মধ্যে পুরো কমপ্লিট খাওয়া পুরো মানে টাইম টু টাইম খাওয়ার মানে সিস্টেম এখানে তো বাড়িতে একটু আমাদের ওখানে একটু দেরি হয় কিন্তু এখানে পুরো টাইম টু টাইম যাই হোক এখন রান্না হচ্ছে হয়ে তারপরে যখন খাওয়া দাওয়া করবো তখন দেখা যাবে তো এখন হচ্ছিলো আমার মেয়ে আর আমার ননদ আছে যেহেতু এখানে ওর স্কুল খুলে গেছে গেছে এখানে যেহেতু চাকরি করে তো স্কুল খুলে গেছে তো আমার ননদ আছে তো ননদের মেয়ে আর আমার মেয়েকে নিয়ে ননদ একটু বের হলো এক ঘন্টা আর কি বলো ঘুরে নিয়ে আসি ওদের আর বাচ্চা কাচ্চা একসঙ্গে থাকলে তো বুঝতে পারো মানে দুষ্টুমি বেশি করে মানে একসঙ্গে হয় তো খেলাধুলা হরুস্তুলুই প্রচুর হয় তো ওদের এক ঘন্টা ঘুর ঘোরাতে নিয়ে গেছে তো এখন আমি স্নান টান করে আমি ভাবলাম যে না ব্লকটা স্টার্ট করেছি ব্লগটা একটু আমি কিছুই করলাম না শুধু কালকে আসার সময় একটু ভিডিও করলাম কিছুই করলাম না তো ভাবলাম তোমাদের সাথে একটু বক করি সেই জন্যই আর কি করা তো আজ বেশ রোদ এদিকে এখানে ভালোই রোদ ওঠে কিন্তু আমাদের বাড়িতে না অত একটা রোদ পায় না কেননা বাড়ির আমাদের বাড়ির সামনে ঘর হচ্ছে তো মানে ঘরের সামনে ঘর হচ্ছে সেই জন্য রোডটা ওরকম পায় না সাইড দিয়ে রোডটাও থাকে আর কি তো এই দেখো ঘর উঠেই গেছে ছাদ থাট কমপ্লিট হয়ে গেছে ছাদ ঢালাইও হয়ে গেছে এখন মানে সাইড দিয়ে ওয়াল ফাল তাও প্রচুর কাজ বাকি আছে তো মেন যেগুলো সেগুলো হয়ে গেছে আর কি ছাদ ঢালাইটা ভিটিটা এগুলো হয়ে গেছে তো দেখতে পাচ্ছ রোদটা এই দিকটা মানে প্রচুর রোদ পেতো আগে কিন্তু ওই ঘরের জন্য এখন রোদ আসে না ওই সাইড দিয়ে রোদ হয় রোদ আসেও তো সাইডে জামাকাপড় মেলা হয়ে যায় আর কি তো এখন বাচ্চা পার্টি বিকেলে নাস্তা খাচ্ছে চা চা তো খাচ্ছে না বিস্কুট টিস্কুট হাবি যাবে সবই খাচ্ছে বাচ্চা পার্টি এটা নরদের মেয়ে আর আমার মেয়ে বসে একসঙ্গে খাচ্ছে তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা